আর বক্তব্য বোধহয় আর বাড়ানো ঠিক হবে না। আমি যা লিখে আনছিলাম আমার বক্তব্য পড়া পায় শেষ। যদি তোমরা টায়ার্ড না হয়ে থাকো তাহলে এই লেখার বাইরেও দুই চারটা কথা বলতে চাই। বলতে চাই যে আজকে আমাদের দেশে মারাত্মক ইউনিটি দেখি আমি, একতা। কাদের মধ্যে? সেটা হলো যেমন মোটর যান চালকের যে মালিক বাহিনী, এদের মধ্যে একতা আছে। মোটরযান চালকের শ্রমিক বাহিনী, এদের মধ্যে একতা আছে। পেঁয়াজের যারা আড়তদার মজুতদার, এদের মধ্যে কিন্তু ইউনিটি আছে। আবার লবণের ব্যবসায়ী যারা আছে, এদের মধ্যেও ইউনিটি আছে। মানে যত সংগঠন আমি দেখি, শ্রমিক মালিক সবার মধ্যে ইউনিটি নেই। শুধু ইউনিটি নাই জনগণের মধ্যে, কারণ সারা পৃথিবীতে যেটুকু আমি দেখেছি, যেমন যেসব দেশে খ্রিস্ট ধর্ম বেশি, খ্রিস্টদের বড়দিন বা এদের বিভিন্ন উৎসবের সময় তাদের জিনিসপত্রের দাম কমায় দেওয়া হয়। আবার বুদ্ধিস্ট যারা আছে তাদের বুদ্ধ পূর্ণিমা প্রবণরা বিভিন্ন যে অনুষ্ঠান, ওই সবগুলির মধ্যে তাদের দাম কমায় দেওয়া হয়। এমনকি আমাদের মিডল ইস্টের অনেকগুলি দেশ আছে যারা নাকি রোজা রমজানের সময়, ঈদের সময় তাদের জিনিসপত্রের মূল্যে অনেক ছাড় দেওয়া হয়। কিন্তু এটা আল্লাহর গজব একটা বাংলাদেশ, রোজা যে আইল এ সোলার বুট শশা বাইগুন সমস্ত জিনিসের মধ্যে দাম এমন বাড়ানি বাড়াইয়া দেয় যে পাবলিকরে একটা বেকল পাইছে। জানে পাবলিক তো আইবই, নিবই যাই কই তাই দাম নেওয়া যাবি। এখন কয়দিন আগে কিলো পেঁয়াজের কি জাল 25-30 টাকা কেজি করে কিনা, সেটা 250-260 টাকা পর্যন্ত হচ্ছে। আর বাঙালি আমরা সবাই আল্লাহর রাস্তায় হুমড়ি গিয়া পয়সা কিনার সময় এমনি যদি কিন্তু আধা কেজি, তখন গিয়া কিনা যায় 4 কেজি 5 কেজি। এই হলো অবস্থা। আমার কথা হলো পেঁয়াজ তো একটা পচনশীল জিনিস। এই পেঁয়াজ যদি আমরা, আরে মানুষ তো পানি খায় অতই কোনদিন বাঁচতে পারে, ডাক্তার রাখো আমি কই না, তাহলে পেঁয়াজ না খাই আমরা 15-20 দিন 1 মাস থাকতে পারি না। শরীর সকল মানুষ যদি, জনগণ যদি এই সিদ্ধান্ত নেয় 1 মাস পেঁয়াজ খাইতাম না, তাহলে পেঁয়াজের যারা মজুদ তার করছে ঘরের মধ্যে স্টোর করে রেখা দিছে, বাপ দেখে এক হবে, বাবা পেঁয়াজ যাই দাও লয়া যাও, নাহলে তো ফুচ্ছা যাবে গা। ওয়াই উই আর নট টেকিং দিন চান্স, কেন আমরা এটা নিচ্ছি না? ছেলেমেয়েরা, ছাত্রছাত্রী যারা আছে তোমাদেরকে আমি বলছি, এইসব ব্যাপারও তোমাদের কিছু করণীয় আছে, এগুলি বলো। আর লবণ, ওই যে আগে শুনতাম যে সিলে কান নিছি, কেন হাত না দিয়ে সিলের ভিতরে দৌড় মারা, আরে কান দৌড় আছে কি না আছে দেখে লইবে। এই কি, হোয়াট ইজ দিস? লবণের কথা বলছে, যেই শুনছে পতাকাটা যে ওই আছে যা কিন না লাই, কেউ 1 কেজি যে কিনলইলে হ্যাঁ 10 কেজি কিনা লইয়া দাও মনে করছে। আরে তুমি এইভাবে চিন্তা করো না যে পেয়ে লবণের যদি শর্ট পড়ে তো তো সারা বাংলাদেশে পড়ব, সারা বাংলাদেশে মানুষই কষ্ট করবে। সুতরাং আমি 10 কেজি নিয়ে আমার সুবিধার লাগিয়ে নিয়ে গেলাম গা, আমি সেই জায়গাটাতে এই পাবলিকের জনগণের ইউনিটি আমাদের নাই কেন? এটা ফরাজি একটা গুজব ছড়াই দিছে, গুজবের পিছনে বাংলার সমানে কিনাকাটা শুরু করেছে। আর পেয়া ইয়ে লবণ ওই 15 টাকা কেজি, এটা হয়েছে 100 টাকা কেজি। মানে এই এই কয়েক ঘন্টার, 2-3 ঘন্টার এই অপপ্রচার চালায় দিয়ে 2-3 ঘন্টার মধ্যে কোটি কোটি টাকা জনগণের এই ধরনের মুনাফা যারা আছে, ব্যবসায়ী যারা আছে, লুটের যারা আছে, তারা নিয়ে গেছে। কেন আমরা একটু সচেতন হলে পারি না?
লবণ না থাকলে যদি না আমার সারা বাংলাদেশের গরজ আমার আশপাশ প্রতিবেশীর গরজ লবণ না থাকে আমার না থাকলে কি করা যাবে? উইল ফেস ইট টুগেদার, সবাই মিললে এটাকে মোকাবেলা করব। কিন্তু এইভাবে কেন কিনতে যাব? প্রত্যেকটা ব্যাপারে সবাই এই কালাবাজারি মুনাফরি যারা আছে মজুরদার আরতদার সেই শ্রমিক শ্রমিক বাস মালিক টালিক যারা সবার মধ্যে ইউনিটি আছে, শুধু আমাদের জনগণের মধ্যে ইউনিটি নেই, আমাদের মধ্যে ইউনিটিটা করতে হবে। এবং এই ব্র্যাক ইউনিভার্সিটি আমি আজকে কথা বলছি, আজকে ব্র্যাক ইউনিভার্সিটির ছেলে মেয়েরাই তোমাদেরকে এইভাবে আগে আসতে হবে, তোমাদেরকে এইভাবে প্রচার করতে বলতে হবে। এবং মিডিয়া যারা আছে মিডিয়াকে আমি বলবো তাদেরকে এই সব লাইনে কিছু বক্তব্য রাখা, কিছু প্রচার প্রপাগান্ডা চালানোর দরকার আছে। হোয়াট ইজ দিস? এটা তো হতে পারে না। যাই হোক, কারণ আমার তো কোনো বলার সুযোগ নাই, কারণ আমি এলাম খাঁচার ভিতরে বন্দি। আমার মানে জনগণকে নিয়ে কোনো শুধু আমার একটা মাঝে সাথে সুযোগ এটি আছে যে বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন দেওয়া হয় তখন কিছু ছেলে মেয়েদের সঙ্গে তাদের সামনে আসা কথা বলার সুযোগ থাকে, তা নাহলে আমার কথা বলার খুবই সুযোগ কম। এই অ্যাডভান্টেজটা আজকে নিলাম। তো এখন এই অবশ্যই ডিসেম্বর মাস আর জানুয়ারি মাসের বেশ কিছু কনভোকেশন হবে, কিছু কিছু কথাবার্তা বলা যাবে। আর বাকি 10 মাসে আমার মুখে কুলুক দিয়ে বসে থাকতে হয়, কোনো কিছু করার নাই, ছায়া ছায়া দেখি আর অনেক ধরনের কথাবার্তা শুনি, কিছুই করণীয় নাই। যাই আমার করণীয় নাই, কিন্তু তোমরা যারা ছেলে মেয়ের আছো তোমাদের কিন্তু অনেক কিছু করার আছে। ইউ আর অ্যাট লিবার্টি, তোমাকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এবং এখানে যদি জনগণের মধ্যে যদি এই ধরনের সচেতনতা হয় তাহলে এই মুনাফাকারী মুনাফাখুর যারা মানে মজুরদার যারা সাইলের আরত এই সব মিল্ক মালিকরা সব এখানে হয়ে থাকা সবাই এখানে তো আমরা তো এখন হতে পারি। আর এখানে তো মানে চাইল তো বেশি আটকায় রাখছে তো না, এটা তো আর মানে চাইল আটকায় রাখলে সেখানে তো সরকারের বাহিনী আছে, তারাও তো খুঁজে দেখবে কেউ চাল রাখছে, চাইলের কোনো অভাব নাই। চাইল এখন আমরা বাংলাদেশে এখন আমরা রপ্তানি করার মতো অবস্থায় আছি, সেখানে চাইল থাকবে না কেন? কার সাথে করে দাম বাড়াই দেওয়া হয়? জনগণের পয়সা নিয়ে যাচ্ছে, আর দাম যারা করে সেই কৃষকরা বঞ্চিত হচ্ছে, তারা কিন্তু টাকা পাচ্ছে না, তারা কম টাকা তাদের কাছে কেনার পরে তারা মজুত করে রাখে, পরে তারা এইসব মুনাফা লুটপাটগুলি করে। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে, সরকারকেও এই ব্যাপারে আরো বেশি ভাবে এগিয়ে আসতে হবে যাতে এই ধরনের কর্মকাণ্ড করতে না পারে।